দর্শক আসসালাম আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরব। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসছেন। আপু আসসালাম আলাইকুম। আপু কেমন আছেন? তারপর নাম কি? বা খুব সুন্দর নাম। তো পিয়াপা দেশের বাড়ি কোথায়? রাজশাহীতে। তো পিয়াপা আমাদের ইউটিউবে কি জন্য আসতেন? আচ্ছা, বাবা বিয়ে করে চলে গেছে, মা আছে, একটা ছোট ভাই আছে নাকি? আপনার তো বয়স অনেক কম মনে হচ্ছে। তো বয়স কত? কত? ১৬ বছর। আপনি কি করেন, পড়াশোনা? কোন ক্লাসে পড়েন? ১ পর্যন্ত পড়ছিলেন, তার পড়লেন না কেন? বাসা বেঁধে কাজ করেন, মানে কি বাবা চলে যাওয়ার পরে? আচ্ছা, তো বিশেষ করতে চান নাকি বয়স আবার? আচ্ছা, তো বাসা বেঁধে যৌতুক চাই। আচ্ছা, যৌতুকের সামর্থ্য নাই। আচ্ছা আচ্ছা, তো আজকে কি রান্না বান্না হয়েছে এবারে? কি রাঁধছেন আজকে? শাক রাঁধছেন। আচ্ছা আচ্ছা, তো মাছ মাংস খান না? মাসে একবার খান। তো সবসময় খাওয়া হয় না? তো সবসময় খাইতে মন চায় না, নাকি পারেন না কোনটা? মানে পুরো দিনে মাছ মাংস তো খাইতে মন চায় নাকি, কিন্তু পারেন না? তো শাক পাতা খাওয়া হয় বেশি না? আচ্ছা, খুবই কষ্টের কথা। তো পড়াশোনা করলেন না কেন? পড়াশোনা করলে একটু ভালো চাকরি করতে পারতেন, তো জীবনটা একটু সাজাতে পারতেন সুন্দর করে, ঠিক না? পড়াশোনা কি জন্য করলেন না? পড়াশোনার বেতন তো দেয়া লাগবে, আর এছাড়া তো সংসারটাই চলে না। আচ্ছা, বেতন দেওয়ার কেউ লোক নেই কেন? মা কাজ করে না? আচ্ছা আচ্ছা, তো মানে আপনার সংসারের যে হালটা ধরবে সেই লোক নেই? আচ্ছা, তেমন কোনো মানুষ নেই তো? বড় ভাই থাকলে হয়তো সংসারটা চালায় নিত না, তো আপনি হয়তো তাহলে পড়াশোনাটা চালাই যেতে পারতেন। তা এখন যদি কেউ আপনার পড়াশোনার দায়িত্ব নেয়, সে যদি আপনার দায়িত্ব নিতে চায়, তো আপনি কি যাবেন? আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবেন? আপনার নাম কি বললেন? তো দর্শক, আপনারা যদি পিয়াপার কথা শুনে ভালো লাগে, তার সাথে যোগাযোগ করতে চান, তো মনে করেন এখন যদি আপনার কেউ সাহায্য সহযোগিতা করলো, টাকাটা কী করবেন? কী করবেন টাকা দিয়ে? খাবেন কি, মাছ মাংস কিনবেন? আচ্ছা আচ্ছা, তো দর্শক পিয়াপার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01323427480। আমি নাম্বারটা আবার বলছি, 01323427480। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।